আজকে আমাদের ছোট্ট একটা দশ মিনিটের প্রেজেন্টেশন ইন্টারনেট সেফটি নিয়ে আমরা এখন সবাই ইন্টারনেট ইউজ করি সবার হাতে হাতে ইন্টারনেট আমরা যখন কথা বলি অনেক সময় মানুষজন হাফ মানুষ ওখানে মোবাইলে টুকুর 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 করে সেই মোবাইলে দুটো জিনিস নিয়ে আমি আজকে ছোট্ট একটা আইডিয়া দিতে চাই এক নম্বর হলো কি করা উচিত না আর দুই নম্বর হলো কি কি করা যেতে পারে স্যার আমি ভালো জিনিসটা নিয়ে শুরু করতে চাই প্রথম আইডিয়া আমাদের সবার এখানে আমি অনেক স্টুডেন্ট দেখতে পাচ্ছি তোমাদের সবার কি একটা আইডি কার্ড আছে না আছে আচ্ছা আইডিক কার্ডে তোমাদের নামের সাথে আর একটা জিনিস দেয়া আছে কি বলতো ব্লাড গ্রুপ খেয়াল করেছো এক জিনিস খেয়াল করেছো প্রতিদিন প্রতিদিন আমরা সোশ্যাল মিডিয়াতে প্রচুর এরকম সোশ্যাল পোস্ট দেখি যে আমাদের রক্তের প্রয়োজন আমার বাবার অসুস্থতা আমার রক্তের প্রয়োজন আমার মার অসুস্থতা রক্তের প্রয়োজন কারো অ্যাক্সিডেন্ট হয়েছে রক্তের প্রয়োজন মানুষ হন্যে হয়ে রক্ত খুঁজে আমরা যদি আজকে ছোট্ট একটা কাজ করি আমাদের যে সোশ্যাল আইডি কার্ড এখন সবারই আছে যেটার নাম কি না ফেসবুক আমাদের ছবির নিচে যে বায়োর লেখা জায়গাটা আছে ওই বায়োতে যদি আমরা আমাদের ব্লাড গ্রুপটা লিখে দেই কারো যদি রক্তের প্রয়োজন হয় আমাদের ফ্রেন্ডলিস্টের মানুষগুলোর দিকে তাকালেই কিন্তু আমরা ওই রক্তের গ্রুপটা পেয়ে যাব। এবং আমাদের বন্ধু বান্ধব যদি আমাদের কাছে রক্ত চায় অফকোর্স আমরা না করব না তো আজকে যদি আমরা পাঁচ সেকেন্ড থ্যাংক ইউ সো মাচ আজকে আমরা যদি পাঁচ সেকেন্ড সময় একটু ব্যয় করে নিজের ব্লাড গ্রুপটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেই আমাদের লাইফে কোনো এক সময় হয়তো এটা কোনো একটা মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে তো আজকে আমি সবার কাছে অনুরোধ করব পাঁচ সেকেন্ড সময় আমরা কি ব্যয় করতে পারবো সবাই পারবো ওয়াও সো দ্যাটস দ্য পাওয়ার অফ ডিজিটাল আমি দ্বিতীয় আইডিয়া বলতে চাই আজ থেকে দেড় বছর আগে আমরা একটা ছোট কাজ করি আমি একটা রুমে পার্সোনাল একটা রুমে একটা হাফ প্যান্ট পরে একটা অঙ্ক ক্লাস নেই এবং আমরা খুব অবাক হয়ে দেখি কিছুক্ষণের মধ্যেই ওই ক্লাসে ছয়শো মানুষ জয়েন করলো অঙ্ক ক্লাস ফেসবুক লাইভে আমরা এত উৎসাহিত হয়ে যে আমরা জিজ্ঞাসা করি তোমরা কে কোন জেলা থেকে ক্লাস করছো এবং আমরা দেখলাম তেত্রিশটা আলাদা আলাদা জেলা থেকে ছেলে মেয়ে একটা অঙ্ক ক্লাস করছে তাও আবার ফেসবুকে বসে অবাক হয়ে গেলাম এবং তারপর থেকে আজ পর্যন্ত আমরা গোটা তিনশো প্লাস লাইভ ক্লাস নিয়ে আমাদের প্রতিমন্ত্রী স্যার পলক স্যারও একটা লাইভ ক্লাস নিয়েছেন যেটা দুই লক্ষ মানুষ দেখেছে সো দ্য আইডিয়া ইজ আমরা সবাই কোনো না কোনো কাজে ভালো কোনো না কোনো কাজে পটু এই কাজটা যদি আমরা ফেসবুকে লাইভে নিয়ে আসি বা ইউটিউবে লাইভে নিয়ে আসি কত মানুষ জানতে পারবে আগে প্রচুর মানুষের সামনে দাঁড়াতে হলে আমাদেরকে কিন্তু টিভিতে যাওয়া লাগত ব্রেকিং নিউজে যাওয়া লাগতো লাইভ নিউজে যাওয়া লাগতো এত বড় বড় ক্যামেরা লাগত এখন কিন্তু সবার ক্যামেরাটা পকেটে আপনি চাইলে এটা দিয়ে একটা ভিডিও করে হাজার হাজার না লাখো মানুষের কাছে পৌঁছাতে পারেন আবার ঠিক সেমভাবে আমরা এটাও করতে পারি যেমন আমরা শুরুতে যখন লাইভ আসে আমার কিছু বন্ধুদেরকে আমি দেখতাম তারা লাইভে যেত ফ্রেন্ডস দেখুন কি সুন্দর টান টান করে ঝুলছে আমার মশারিটা আমি এমনও বন্ধু পেয়েছি যে কিনা একটা নতুন ফোন কিনে সোজা দৌড়ে গিয়ে তার বাথরুমে গেল বাথরুমে তার বালতিতে সে ফোনটা রাখলো রেখে উপর দিয়ে পানির কল ছেড়ে দিল ফোনটা লাইভে লাইভে দেখা যাচ্ছে যে উপর থেকে পানি পড়ছে এবং লাইভের ক্যাপশন ফ্রেন্ডস লুক এট মাই নিউ ফোন অ্যান্ড গ্যাস ওয়াট ইটস ওয়াটারপ্রুফ এই লাইফটা ছত্রিশ জন মানুষ দেখছিল তার মধ্যে আমিও একজন ছিলাম তো ওটা হলো একটা ছোট্ট উদাহরণ যে আমরা কী করবো না আর আগেরটা ছিল একটা ছোট্ট উদাহরণ আমরা কী করতে পারি সোশ্যাল মিডিয়ার আরও একটা বড় গুণ আমার খুবই প্রিয় একজন মানুষ আছে তার নাম আরিফার হোসেন তিনি কিছুদিন আগে একটা স্টেটাস দিয়েছিলেন সাভারে একটা স্কুল খোলা দরকার যে স্কুল খোলার জন্য পাঁচ লক্ষ টাকা প্রয়োজন একার পক্ষে পাঁচ লক্ষ টাকা দেওয়া সম্ভব না আসুন আমরা একটা কাজ করি সবাই শেয়ার কিনি একটা শেয়ারের দাম মাত্র তিনশো টাকা এবং আপনি বিশ্বাস করেন বা নাই করেন মাত্র সাত দিনের ব্যবধানে একটা ফেসবুক থেকে স্টেটাস প্রচুর মানুষ শেয়ার কিনে তিনশো টাকা দিয়ে ওই স্কুলের মালিকানা পাওয়ার জন্য এবং সাত দিনের মধ্যে ওই স্কুল কেনার টাকাটা হয়ে যায় দ্যাটস দ্য পাওয়ার অফ আ ফেসবুক স্টেটাস আমি কিছুদিন আগে ক্যানাডায় গিয়েছিলাম ওখানে আমার এক ফ্রেন্ড আমি ফ্রেন্ড বলবো এই কারণ তার সাথে একটা আমার সেলফি আছে তার নাম হলো দেখি তার একটা ভিডিও প্রচুর মানুষের কাছে ছড়িয়ে গেছে আমি অনেক অবাক হলাম যে সে আবার নতুন কি করলো আমি দেখলাম সে সোমালিয়ার নিয়ে কাজ করছে হাঙ্গার প্রবলেম আপনারা অনেকেই জানেন সোমালিয়াতে বর্তমানে দুর্ভিক্ষ চলছে এখনো আমাদের এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে মানুষ খাবারের অভাবে মারা যাচ্ছে সে এটা নিয়ে রিসার্চ করলো গুগলে প্রেস করলো যে আচ্ছা আমরা সোমালিয়াকে কিভাবে হেল্প করতে পারি এবং সে অবাক হয়ে দেখলো সোমালিয়াতে এখন কোনো এয়ারলাইন্সের ফ্লাইট ল্যান্ডই করে না শুধুমাত্র একটা এয়ারলাইন্স এখনো মাঝে মধ্যে যায় সেটা হলো টার্কিশ এয়ারলাইন্স সে তার মোবাইলটি বের করে একটা ভিডিও করলো যে সোমালিয়ার জন্য সাহায্য প্রয়োজন এবং একটা হ্যাশট্যাগ দিল হ্যাশট্যাগটার নাম ছিল টার্কিশ এয়ারলাইন্স হেল্প সোমালিয়া এবং দুই দিনের মধ্যে ভিডিওটা প্রচুর মানুষের কাছে পৌঁছে যায় টার্কিশ এয়ারলাইন্স জেরোম জারকে ফোন করে যে আপনার কি সাহায্য দরকার এবং সে বুঝিয়ে বলে যে আপনারা বাদে আর কেউ সোমালিয়াকে হেল্প করতে পারবে না এবং টার্কিশ এয়ারলাইন্স রাজি হয়ে যায় তাদেরকে একটা বিশাল কার্গো বিমানের ষাট টন জায়গা দিয়ে দেয় একটা মাত্র ভিডিও থেকে সো দ্যাটস দ্য পাওয়ার অফ ডিজিটাল অনেকেই হয়তো চিন্তা করছে যে আয়মান ভাগ ফাঁকা সিক্সটি টন জায়গা দিতে হবে না ত্রাণ তো দরকার হ্যাঁ ত্রাণও দরকার ছিল এবং সেটার জন্য তারা একটা ক্রাউড ফান্ডিং ভিডিও করে আগে আমরা ক্রাউড ফান্ডিং এর ব্যাপারে পরিচিত আমরা যে পিকটিক জন্য চাঁদা তুলি এটারই অনলাইন ভার্সনটাকে বলা হলো ক্রাউড ফান্ডিং অনলাইনে মানুষ চিপেন করে আরেকটা ভিডিও করে তাদের টার্গেট ছিল দশ দিনে ওয়ান মিলিয়ন ডলার রেস করা মানে আট কোটি টাকা তারা তিন দিনে থ্রি মিলিয়ন ডলার রেস করে বা চব্বিশ কোটি টাকা সো দ্যাটস দ্য পাওয়ার অফ ডিজিটাল যেটা কিনা আমাদের সবার সবার পকেটে আছে সো ডিজিটাল দিয়ে আমরা চাইলেই কিন্তু অনেক কিছু করতে পারি এবং সাইডে যেটা দেখা যাচ্ছে ইট স্টার্টস উইথ ইউ আমরা চাইলে এখানে আরেকজনের ইনফরমেশন চুরিও করতে পারি অথবা চাইলে একটা মানুষকে গড়েও দিতে পারি এই ডিসিশনটা কিন্তু আমাদের আমি পরের স্থায়ী চলে যেতে চাই এবার যে আমাদের কি করা উচিত না আমাদের এই ডিজিটাল এরিয়াতে আমাদের স্মার্ট হওয়া উচিত স্মার্ট আই গেস এখানে পুরো জিনিসটা বুঝে দেয়া আছে আমি একটা একটা করে বলি ফার্স্ট আমি পরের রিলায়াবেলে আনতে চাই কিছুদিন আগে একটা ভিডিও আছে ইউটিউবে যে আয়মান সাদিকের বাসা বাড়ি এবং সেখানে দেখা যায় আমার একটা বিশাল বাড়ি আছে একটা বিশাল গাড়ি আছে আমার মা ওই ভিডিওটা দেখে আমাকে সে নক করে বল আয়মান তোর একই অবস্থা তোর বলে একটা বাসা আছে আমি স্যার কোথায় বাসা যে না তোর একটা গাড়ি আছে তো আমি বলছি না মা আমার কোনো গাড়ি নাই মা সত্যি কথা আছে না আমি ভিডিওতে দেখছি আমি কোন ভিডিও ইউটিউবে ভিডিও খবর ছিল এখন আমরা যেই জিনিস খবরে পড়ি বা টিভিতে দেখি বা ভিডিওতে দেখি আমরা কিন্তু সচরাচর বিশ্বাস করি এই সেম জিনিস যদি আমরা ইন্টারনেটে দেখি এটা কিন্তু বিশ্বাস করা উচিত না সোর্সটা যাচাই না করে যেটা কারণে দেখা যায় বাংলাদেশে এখন প্রচুর ফেক নিউজ ভাইরাল হয়ে যায় কারণ আমরা ইমোশনাল হয়ে হঠাৎ করে একটা জিনিস আমাদের ইমোশনে স্ট্রাইক করলে শেয়ার করা শুরু করে দিই যাচাইও করি না এই নিউজটা সত্য নাকি মিথ্যা কিছুদিন আগে আপনার হয়তোবা দেখবেন রোহিঙ্গাদের উপর যখন নির্যাতন করা হচ্ছিল প্রচুর ছবি ফেসবুকে ভাইরাল হয় এবং বিশ্বাস করেন বা না করেন তার এইটটি পার্সেন্ট ছবি রিয়েল ছিল না বিভিন্ন মুভির ছবি তারা ছাপিয়ে দিচ্ছিল এবং আমরা ওই ছবি শেয়ার করছিলাম সো ফার্স্ট অফ অল রিলায়েবল সেকেন্ড জিনিসটা আমরা বলতে চাই সেটা হলো অ্যাকসেপ্টিং আমরা অনেক সময় কিন্তু অনেক মানুষের ফ্রেন্ড রিকোয়েস্ট পাই অনেক সময় নিজের অজান্তে এটা অ্যাকসেপ্ট করে ফেলি একটু ভেবে দেখুন এই মানুষটা হয়তো বা আপনার ইনফরমেশন চুরি করার জন্য আসছে আপনার ফ্রেন্ড হলেই সে আপনার সব ছবিগুলো পেয়ে যাবে আপনার সব ছবি পেলেই কালকে আপনার নাম দেশে একটা প্রোফাইল খুলতে পারবে সো আপনি কিন্তু আপনার পুরো ইনফরমেশন নিজের অজান্তে আরেকজনকে দিয়ে দিচ্ছেন সো এটার ব্যাপারে কিন্তু খুবই সাবধান থাকতে হবে ইদানিং আইডেন্টিটি থেফট ইজ দ্য বিগেস্ট প্রবলেম আগে টাকা চুরি হতো মানুষের মালামাল চুরি হতো এখন আপনার পরিচয়ও মানুষ চুরি করতে পারে এবং একজনের পরিচয় চুরি করলে তার যে কি বড়ো পরিমাণ ক্ষতি করা যায় এটা আপনি চিন্তাও করতে পারবেন না চুরির অনেক ধরনের মাধ্যম আছে আমি একটা ছোট্ট ইন্টারেস্টিং মাধ্যম দু একদিন আগে দেখলাম আমাদের একটা বড় গ্রুপ আছে এটার নাম হলো টেন মিনিট স্কুল লাইভ এই গ্রুপে অনেকজন পড়ালেখার জন্য অনেক কিছু চায় ওই গ্রুপে এক মেয়ে এক জিনিস চেলছে হ্যাঁ আমার এই ভিডিওটা দরকার গ্রুপের মডারেটর ওই পোস্টটা অ্যাপ্রুভ করলো পোস্টটা অ্যাপ্রুভ করার পরে ওই মেয়ে ওই পোস্টটা এডিট করলো এডিট করে বলল আয়মান সাদিক একটা ভণ্ড ছেলে এ আমাকে ভিডিও চ্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছে আমি দেখে অবাক হয়ে গেলাম যে আমার গ্রুপে এই পোস্ট অ্যাপ্রুভ কিভাবে হলো আমি আমার মডারেটর দেখে বললাম যে এ কী অবস্থা পরে যে দেখা গেল। একসেপ্টেড হওয়ার পরে সে কমেন্ট এডিট করে সুন্দর করে চেঞ্জ করে দিয়েছে চিন্তা করেন পলক ভাইয়ের অ্যাকাউন্টে কেউ একজন কমেন্ট করলো পলক ভাইটা রিপ্লাই দিল যে কমেন্টগুলো সে এডিট করে চেঞ্জ করে এমন একটা কথা লিখলো যেটার স্ক্রিনশট আপনি আজকেই পেয়ে যাবেন যেটা দেখে ওই স্ক্রিনশট মেবি ভাইরাল হয়ে যাবে আপনি চিন্তা করতে পারবেন না কতভাবে আপনার ইনফরমেশন চুরি করে নিয়ে যাচ্ছে এবং কতভাবে আপনাকে বোকা বাড়ানো যায় এরপরে যে পয়েন্টটা তেল আমরা অনেক সময় আমাদের যখন ইনফরমেশন থেফট হয় বা আমাদের কেউ থ্রেট দেয় আমরা কাউকে বলি না প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু অনলাইনে আমরা বিভিন্ন সাইবার বুলিংয়ের সম্মুখীন হচ্ছি স্পেশালি উপরে যারা আমার শিক্ষার্থী বন্ধু বান্ধবীরা আছো তোমরা হয়তো অনেক সময় এই সাইবার বুলিংয়ের শিকার হও প্লিজ সাইবার বুলিং ট্রাইব্যুনাল আছে এখন হেল্পলাইনেও কল করা যায় এবং এটার মাধ্যমে কিন্তু এটা সমাধানও পাওয়া সম্ভব সো প্লিজ বসে থেকো না কখনও যদি এরকম কিছু হয় টেল ইউর প্যারেন্টস অ্যান্ড ফাইনালি কিপ ইউর ইনফরমেশন সেফ আমরা অনেক সময় আমাদের ইনফরমেশন দিয়ে দিই নিজের অজান্তেই হয়তো বা চিন্তাও করি না এবং দুই নিজের ভুল ইনফরমেশন দিই আজকে থেকে প্লাস তিনটা জিনিস একটু ঠিক করে রাখার চেষ্টা করো ফেসবুক বা ইউটিউব কিন্তু তোমার সেকেন্ড সিভি সো এইখানে যখন তুমি ব্যবহার করছো যে কোনো একটা পোস্ট দিচ্ছ এটা কিন্তু সবাই দেখে এখানে যখন যে আমার পোস্টটা দিই একটু ভেবে চিন্তা দেওয়া উচিত আমি প্রচুর ফ্রেন্ড রিকোয়েস্ট পাই এঞ্জেল ফারিহা প্রিন্সেস মারিয়া এটা একটু ঝামেলা প্রচুর চাকরির ইন্টারভিউতে লোকজন অ্যাপ্লাই করে ফেসবুক লিঙ্কে যা দেখা যায় যে সে হলো এক অজানা বালক এই জিনিসগুলো যদি আমরা করি আমরা কিন্তু নিজের অজান্তেই নিজেকে পিছিয়ে ফেলবো ইমেল আইডি আজকে থেকেই ঠিক করে ফেলো তোমার ইমেল আইডি যদি ব্রোকেন গ্লাস আর জিমেল ডট কম হয় বি রেস্ট চাকরিটা তোমার হচ্ছে না এই সব ছোট ছোট ইনফরমেশন যদি আজকে থেকে আমরা ঠিক করি আমাদের ইনফরমেশনগুলো আমরা নিজেরা মানে ঠিকঠাক করে রাখি এবং অ্যাট দ্যান্ড অফ দ্য ডে ইন্টারনেট যদি আমরা স্মার্ট ওয়েতে ব্যবহার করি ফাইনালি সেফ মিট করার সময় আমরা দেখবো কার সাথে মিট করছি একসেপ্ট করার সময় যাচাই করে নিব। ইনফরমেশান শেয়ার করার সময় দেখবো রিলায়েবল সোর্স থেকে শেয়ার করা হচ্ছে কিনা এবং ফাইনালি কখনও যদি কোনো ধরনের ইনফরমেশান থেফট সাইবার ক্রাইম এবং সাইবার বুলিংয়ের সম্মুখীন হই প্লিজ 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 একটা ছোট কাজ করেও এই জিনিসটা মানুষকে জানায়ও অ্যান্ড মাই ফাইনাল আইডিয়া একটা ভালো নোট দিয়ে শেষ করতে হয় আমি যেহেতু ইংরেজির শিক্ষক ইংলিশ কখন যে প্র্যাকটিস করতে চায় তখন তাকে অ্যাডভাইস চাওয়া হয় এবং প্রায় মানুষ অ্যাডভাইস দেয় যে বিবিসি দেখো ইন্টারনেটের নিউজ পড়ো ইংলিশ মুভি দেখো আমি সবাইকে একটা ছোট্ট আইডিয়া দিতে চাই আপনারা সবাই চ্যাট করেন আমি যদি বলি তাও আপনি ম্যাসেঞ্জারে চ্যাট করবেন আমি যদি না বলি তাও আমি ম্যাসেঞ্জারে চ্যাট করবো আমরা যে বন্ধু বান্ধবীদের সাথে ম্যাসেঞ্জারে গ্রুপ করি আজকে যেয়েই কিন্তু একটা গ্রুপ খুলে ফেলা যায় ওই পাঁচজন বন্ধুর সাথে যে আমি আড্ডা মারি ওই পাঁচজন বন্ধুকে নিয়েই আজকে ম্যাসেঞ্জারে একটা গ্রুপ খুলি খালি ছোট্ট একটা ডিফারেন্স থাকবে ওখানে আগে আমরা বাংলায় আড্ডা দিতাম আজকে আমি ইংলিশে আড্ডা দিব এবং এই জিনিসটা ট্রাইড অ্যান্ড টেস্টেড আমি আমার পাঁচটা গ্রুপে এটা ট্রাই করেছি এক মাস গ্রামার পড়িয়ে আমি একজনের মধ্যে ইংলিশের দক্ষতা যেই লেভেলে আনতে পেরেছি ইংলিশে চ্যাটিং করে তাদের ইংলিশের দক্ষতা ওই লেভেলে চলে গেছে সো আপনি চাইলেই কিন্তু এর মধ্যেও আপনার লার্নিংটা নিয়ে আসতে পারবেন শুধু ইংলিশ কেন সেম একটা গ্রুপ খোলেন যে ফ্রেন্ডের সাথে আপনি আড্ডা দিবেন ওখানে আপনি বাংলায় লেখা প্র্যাকটিস করেন এবং দেখবেন আপনার বাংলার লেখাটাও এখান থেকে এখানে চলে গিয়েছে তো আজকে এই রুম থেকে বের হওয়ার পর এই ছোট ছোটো আইডিয়াগুলো যদি আমরা একটু মনে রাখি একটু স্মার্ট হই ডিজিটাল এই যুগে ডিজিটালের যে পাওয়ারটা আছে ওটা আমরা লেভারেজ করতে পারবো ইনশাল্লাহ আমরা আমরা নিজেদেরকে আমাদের সমাজকে এবং আমাদের দেশকে অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো সবাইকে ধন্যবাদ